তো দেখো, সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, আর শুরু করাটাই মানে অনেক দিন পরেই আসলাম, সেই বিছানাতলা থেকে শুরু করলাম। তো আজকে আর ঘর ঝাড়টা দেখাবো না, এই শুধু বিছানাতলাটা দেখাচ্ছি, যেহেতু তোমাদের অর্ক এখানে শুয়ে রয়েছে আর তোমরা অর্ককে দেখতে খুবই ভালোবাসো সেটা আমি জানি। দেখো, আমি পরে ভয়েস দিচ্ছি পরের দিনকে, আর তোমাদের অর্ক এখন খেলেই যাচ্ছে পাশে, আর ওর ভয়েসটা তোমরা শুনতেই পাচ্ছ। তো চলো বিছানাটা গুছিয়ে নিই আর তোমাদের সাথে কিছু কথা বলি। এখন সত্যি কথা বলতে ইউটিউবে ভিউজটা সবারই খারাপ হয়ে মানে কমে গেছে, সববারই, মানে যারা বড় বড় ক্রিয়েটার তাদের তো কমেছেই, তাহলে বলো আমরা তো ছোটোখাটো ক্রিয়েটার, আমাদের তো কমবেই। তো সেটা দেখেও দেখবা একটা এনার্জি থাকে যে ভিডিও ডেইলি পোস্ট করতে হবে, সবাই ওয়েট করে থাকে। হ্যাঁ, আমার যারা ডেইলি ভিউয়ার্স তারা তো আমাদের ব্লগের জন্য ওয়েট করে থাকে, আরও কিছু আছে আমাদের ব্লগ মানে ক্রিয়েটাররা যারা দেখে ভিউয়ার্সরা, তো তারাও অনেক মানে তারাও অনেক অপেক্ষা করে থাকে আমাদের ভিডিওর জন্য, কিন্তু সবাই তো থাকে না। আজকে আমার 75,000 ফ্যামিলি রয়েছে, সেখানে কজনই বা ওয়েট করে থাকে। তো যাই হোক, বড় বড়দের ক্রিয়েটারদের যদি কমতে পারে তো আমরা ছোটোখাটো ক্রিয়েটার সেটা তো কমবেই, কিন্তু কী বলো তো একটা মানে আশা থাকে যে আমায় সকাল হলেই ব্লগ শুরু করতে হবে, কেউ আমাদের জন্য ওয়েট করছে এরকম লাগে। কিন্তু সত্যি কথা মনটা না খুব ভেঙে যায় যখন দেখি যে মানে অনেকটা কমে গেছে, এত কষ্ট হয়, অনেকে ভাবে যে 1K 2K 3K হয়ে যাচ্ছে, এরা হয়তো বসে বসে অনেক ইনকাম করছে, কিন্তু কিছুই না, যারা একমাত্র জানো যে এটার মধ্যে কতটা পাওয়া যায় তারাই একমাত্র বুঝবে। তো খুব কষ্ট হয় মানে সকাল থেকে সব কিছু কাজকর্ম সেরে তারপরে এরকম বাচ্চা সামলিয়ে, তারপরে ঘরে তো নানান ধরনের অনেক কাজ থাকে, শুধু তো সংসারের কাজ থাকে না, টুকিটাকি অনেক কাজ থাকে, সেগুলো করে করে সব মানে হাঁপিয়ে উঠি, তারপরে যখন ভিডিও এডিট করে সব পোস্ট করি তো অনেক কষ্ট হয়, তারপরে যদি ভিউজটা না হয়। তো যাই হোক, দেখো এদিকে চা রেডি হয়ে গেছে, 3 কাপ আমার, শ্বশুরমশাইয়ের, জ্যাঠার সব কিছু, আর ছেলেরও খাওয়ার রেডি হয়ে গেছে দেখিয়ে দিলাম, আর এদিকে রয়েছে জ্যাঠা নিয়েছে নিমকির প্যাকেট, বিস্কুট, সুজি, অনেক কিছুই নিয়ে এসছে। তো চলো ছেলেকে এবার একটু যত্ন নিয়ে নিই, সকালে রুটিনটা ছেলের করে নিই। তো ওকে একটু দাঁত মাজাবো এখন, তো দেখো দুষ্টুমি করছে, এত প্রথমে মাজতে চাইছিলো না এরকমই করে, তারপরে আবার মাজার সময় হাসে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, যতটুকুনি পারি তোমাদের সাথে আমি শেয়ার করি, ডেইলি এগুলো হয় না শেয়ার করা, কারণ বুঝতেই পারছো আমি চিন্তা করি কখন সকালের কাজটা আগে সারবো তারপরে রান্নার দিকে যাব, কারণ এইদিকেও একটা ব্যাপার থাকে যে ছেলের যদি কান্না উঠে যায়, তোমাদের আগেও বলেছি কান্না উঠে গেলে আমি কোনো কাজ করতে পারি না, তখন বসেই থাকতে হয় ছেলের পাশে। তো যাই হোক, সেই কারণে চেষ্টা করি যে যতটা তাড়াতাড়ি করা, সেজন্য সব কিছু সকাল থেকে শেয়ার করতে পারি না, কোনো দিন সকাল থেকে শেয়ার করতে পারি। তো দেখো ছেলে কি সুন্দর হাসছে, তোমরা দেখো, কারণ প্রথমে যখন মাজনটা দেবো তখন কাঁদে, আর যখন মাজাই দাঁতটা তখন হাসতেই থাকে। তো তোমাদের অর্ক সোনাকে যতটা পারি আমি যত্ন নিতে ততটাই ঠিক নিই, আমি জানি না তোমাদের কিরকম লাগে, কারণ তোমাদের কমেন্ট পড়ে তো আমার খুব ভালো লাগে যে দেখো আমি পাশে কথা বলছি আর ও হাসছে, তোমাদের কমেন্ট পড়ে তো আমার খুব ভালো লাগে, এর জন্যই আমি আরও ইন্সপায়ার হই যে না আমার মানে আমাকে ভালোবাসে সবাই, আমাকে বলে যে তুমি অর্কের অনেক যত্ন নাও, আমরা দেখি, আর অর্ককে তো অতিরিক্ত মানুষ ভালোবাসে, মানে কি বলবো এরকম ভালোবাসা এখানে এসে যে পাবো আমি কোনোদিন ভাবতেই পারিনি, সত্যি বিশ্বাস করো 1.5-2 বছরের জার্নিতে আমি কোনোদিন ভাবিনি যে এরকম একটা ফ্যামিলি আমার তৈরি হবে যেখানে অর্ককে এত ভালোবাসবে মানুষ, আমি তো এরকম ভালোবাসা অর্কের প্রতি কাউকে দেখিনি। সেই কারণে আমি আমার ফ্যামিলির ওই দিক থেকে বলছি না কিছু, কারণ আমার বাবার বাড়ির ফ্যামিলি প্রচুর ভালোবাসে আমার অর্ককে, মানে যেটা মানে বলতে গেলে সেটা কমই হবে, কিন্তু সত্যি কথা বলতে এত মানুষের ভালোবাসা পাবো যারা চেনে না জানে না কোনোদিন দেখেনি, তাদের থেকে যে এতটা ভালোবাসা পাবো কোনোদিন সত্যি ভাবতে পারিনি। সত্যি তোমাদের এরকম আশাতে আমি অনেকটা মনে জোর পেয়েছি, অনেকটা মনে সাহস পেয়েছি যে না আমার অর্কের জন্য সত্যিই কিছু করতে হবে, আর এর জন্যই আজকে আমার এই প্ল্যাটফর্মটায় আসা, সবাই জানো সেটা কম বেশি। আর এখন তো আমাকে অনেকেই এনকারেজ করেছে যে তুমি ফেসবুকেও ভিডিওগুলো দাও, তো আমি এক সপ্তাহ হয়নি, 4-5 দিন হয়েছে ভিডিও দিচ্ছি ফেসবুকে, তো তোমরা সেখানেও অনেক সাপোর্ট করছো আমি দেখছি, তো এইভাবেই আমার পাশে থেকেও সাথে থেকেও সঙ্গে থেকেও, তাহলে দেখবে আমি অনেকটা দূর পৌঁছাতে পারবো, আর তোমার অর্ক তো
এটাই বললাম যে সাথে থেকো, কারণ এদিকে তো অনেকটাই ভিউজ কমে গেছে, তোমরা সাথে থাকলে হয়তো আমি আরও কিছু করতে পারবো, এটাই আমার বলা ছিল আর কি বলবো। দেখলেই ওর অর্কুট দাঁত তাঁত মাজা হয়ে গেছে, মনটা একটু খারাপ, বললামই বারবারই বলছি যে ভিউজটা একটু কমে গেছে বলে সত্যি মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, এটা হয়তো আবার ঠিক হয়ে যাবে, কবে ঠিক হবে সেটাই বললাম যে সেটা জানি না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যদি ঠিক হয়ে যায় মনটাও ভালো হয়ে যাবে, কারণ এটা তো জানোই আমিও আগেও বললাম যে এটা আমার কাজ হয়ে গেছে, আর কাজটা যদি একটুখানি ডাউন চলে সবারই মন খারাপ হয়ে যায়, সেরকম আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আশা করি খুব শিগগিরই এটা ঠিক হয়ে যাবে, আর তোমরা পাশে আছো আমি জানি, বাস এটাই আমার কাছে কাফি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুকে এখনও যারা আমাকে ফলো করনি প্লিজ পেজটাকে ফলো করে দাও, খুব খুশি হব তাহলে। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, আরও এগিয়ে যেতে সাহায্য করো, আর দেখো কত দুষ্টুমি করছে, আমাকে মারছে, সত্যি কথা ওর দুষ্টুমি দেখতে দেখতে আমারও টাইম কেটে যায়। তো যতটুকুনি ফোন হাতে থাকে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করি, আর বাদ বাকি তো কাজ থাকে, সবসময় পারি না সব কিছু শেয়ার করতে, তো করতে তো যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন সকালে ওকে খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে আবার তোমাদের সামনে একটু পরে ক্যামেরার সামনে আসছি। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অন্তরা, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ একটা নতুন ভিডিও। তো দেখো এই যে সকাল থেকে তো দেখতেই পেয়েছো, সকাল থেকে আর সামনে আসার টাইম হয়নি, তো সব কিছুই কাজ দেখে নিয়েছো, এখন বসে পড়েছি সবজি কাটতে, কী রান্না হবে চলো দেখি আগে, তারপরে তোমাদের সামনে আসছি। রান্নার একটুখানি গুছিয়ে নিই, এমনি মোটামুটি কিছু নিয়ে চলে এসেছি, এই যে কুমড়ো আছে, এখানে আলু আছে, একটুখানি ফুলকপি আছে, জানি না কী করবো, আর ওদিকে মাছ ভিজিয়ে এসেছি জলে। তো চলো দেখি কতটা কী করা যায়, তারপর আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে, একটু পরে। হ্যাঁ হ্যাঁ বলে দাও, চলো আবার পরে আসছি। তো দেখো সবজি কাটাকাটি কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, তো দেখে বুঝতেই পারছো আমি রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি। তো চলো সবজিটা কেটেছি, তোমাদের একটু দেখিয়ে দিই কী করবো কী করবো ভেবে অনেক কিছুই হয়ে গেলো। যাই হোক, অনেক কিছু মানে আমার কাছে ছেলেকে সামলে এটা আমার কাছে অনেক কিছু, কারণ একটা অসুস্থ বাচ্চাকে সামলে যদি পুরো সংসারটা সামলানো যায় আমার পক্ষে মানে অনেকটা বড় কিছুই করছি। যাই হোক চলো, তোমাদের সবই ভালোবাসায় আর কিছুই না, আমি ইউটিউব থেকে সত্যি কথা যা ভালোবাসা পেয়েছি আমি নিজে মানে আমার আশেপাশে পাড়া প্রতিবেশীর থেকেও এত ভালোবাসা পাইনি। তো যাই হোক চলো, এই দেখো মানে সবাই চোখের সামনে দেখেও অতটা ইয়ে করেনি যতটা আমাকে, তোমরা দেখে ভিডিও তো দেখে বুঝতে পারো যে আমি কতটা কী করছি। যাই হোক, তোমাদের ভালোবাসায় সত্যি কথা অনেকটা দূর এগিয়ে গেছি, চাই আরও দূর এগিয়ে যেতে আর লাইফে কিছু করতে, চলো দেখতে থাকো। আর এই যে আমার সবজি আনাজ কাটা হয়ে গেছে, এদিকে কেটেছি অন্ধকার আসছে, এদিকে কেটেছি ফুলকপি আলু ভাজা, একটুখানি ফুলকপি ছিল ওই জন্য আলু দিয়ে ভাজবো, এদিকে কুমড়ো ছক্কা করব, আর এদিকে মাছের আলু কেটে নিয়েছি। তো এই যে সবজি কাটা কমপ্লিট, এখনও টমেটো আদা কাটবো মাছের জন্য, আর এদিকে মাছ, দাঁড়াও একটুখানি লাইটটা জ্বালাই নালে অন্ধকার তো বোঝা যাচ্ছে না। এই দেখো মাছও ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার কড়াইও এদিকে বসিয়ে দিয়েছি, জানলাটা খুলে দিই, এবার সব এখানে তো জানোই নেট লাগানো থাকে, কিন্তু শীত সারা রাতি খোলাই থাকে জানলা আমার, নেট লাগানো থাকতো বলে, তো এখন শীতকাল পড়ে গেছে বলে ওই পুকুরের হাওয়াটা খুব আসে তো ঘরে, সেই কারণে নেটটা খুলে দিয়েছি, এখন রান্না করার সময় এটা খুলি, আবার রান্না টান্না হয়ে গেলে বন্ধ করে দিই। তো চলো কড়াই তো এদিকে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই, আর ওদিকে তোমাদের অর্ক শোনাকে গান চালিয়ে দিয়েছি, ও গান শুনছে আর খেলছে, ওকে ওষুধ খাওয়াতে হবে আবার একটা একটা করে, দুটো ওষুধ খাওয়ানো হয়ে গেছে। চলো আবার পরে আসছি, ঠিক আছে তোমাদের সামনে। তো দেখো নিয়ে চলে এসেছি রান্না করতে তোমাদের সোনাকে, কালকে তো তোমরা শর্ট ভিডিও পেয়েছই, আমার সোনামা, আমি সোনামাই যাও হামি দিচ্ছে, এখন কাঁদছিল কোলে শুয়ে শুয়ে, মানে বিছানায় শুয়ে শুয়ে কোলে আসবে বলে আদর করছে, এখন দক্ষ দক্ষ এখন করছি মাছের ঝোল, লাস্ট মাছের ঝোল করলে হয়ে যাবে, অর্ধেক রান্না হয়ে গেছে, কোলে নিয়ে রান্না করা যায় বলো। যাই হোক চলো, ওকে কোলে আসবে বলে কি কাঁদছিল একটু কোলে নিয়ে নিলাম, চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর এদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, এই যে ফুলকপি আলু ভাজা, কুমড়ো ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছের আলু বসিয়েছি, তো চলো তাড়াতাড়ি করে নিই। আর এদিকে মশলাও রেডি, এদিকে ভাতও হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে মাছটা করে নিই, কোলে নিয়ে করতে হবে তো তাই ভিডিও ফোনটা আর ধরতে পারছি না, ঠিক আছে এইরকম কোলে নিয়ে আছে। চলো পরে আসছি আবার তোমাদের সামনে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো সব ঢাকবো, তো ওইদিকে অনেক বাসন জমেছে,
দেখো আর জায়গাটার অবস্থা দেখো, মানে কি বলবো, বিতিকিচি অবস্থা। তো চলো সব গুছিয়ে বাসন টাসন মেজে আবার তোমাদের সামনে একটু পরে আসছি। আর এই যে তোমাদের অর্ক সোনা, একটু দেখে নাও আগে। তো এই যে তোমাদের অর্ক সোনা, মিঠুর আওয়াজ শুনছি, মিঠুর আওয়াজটা বন্ধ করি। এই যে অর্ক সোনা, বাবা এই যে এদিকে, বাবা এদিকে, এই যে তোমাদের অর্ক সোনা, এখানে চলছে মিঠুর আওয়াজ, এই যে মিঠুর আওয়াজ চলছে এখানে। এখন চালিয়ে দিয়ে আবার ওগুলো বাসন টাসন মাজতে যাবো। আমার সোনা একটা রান্না করতে দিচ্ছিলো না, কুলিনাও কুলিনাও হাত উঠিয়ে রেখেছিল, বলতে তো পারে না, হাতটাকে ওপরে উঠিয়ে রেখেছিল আর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছিল। আমার মা শোনা এটা জানবো, আমার মা তো এটা, হ্যাঁ কত আদর খাচ্ছে দেখো। ঠিক আছে চলো এবার আবার একটুখানি করে আসি মা, আর একটুখানি কাজ বাকি, আর একটুখানি কাজ বাকি তো বাবা, আর একটুখানি কাজ বাকি। খেলাম পায়ে গুঁতো, একবার এইদিকে একবার ওদিক করতে করতে না পায়ে খেলাম গুঁতো জোরদার। চলো শোনো তুমি এটা, তাহলে চালিয়ে দিয়ে যাই ওকে, ওটা শুনছে, শোনো। উফ পায়ে জোরদার গুঁতো খেলাম, চামড়াটা উঠে গেল। যাই হোক চলো এবার একটুখানি ওগুলো মেজে ঘষে দূর বেগ, আমার ফোন নিয়ে কোথায় যাচ্ছে, চার্জে বসাবো, চার্জ নেই একটু। আর ওইটার এডিট করা হচ্ছে না, যে ভিডিওটা ছাড়লাম মানে ছাড়বো এক্ষুনি, সেটা এডিট করা হচ্ছে না, মানে কী বলবো, যেটা তোমরা পেলে কালকে। তো চলো পরে এবার আসছি, চার্জে বসিয়ে দিই। তো দেখো আমার বাসনকোসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই আমার রান্নাঘরটা, কারণ তোমরা জানো, তোমরা আমাকে বলেছো অন্তত তোমার রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খুব ভালো লাগে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো এদিকে আমার প্রথমেই দেখাই বাসনকোসন মাজা হয়ে গেছে, এখানে ন্যাকড়াটা যে যা দিয়ে মুছি সেটা পুরো চিপড়ে মেলে দিয়েছি। আর এটার মধ্যে না, তোমরা ভাববে অর্থ এটা কী থাকে, এটার মধ্যে সবজি কাটা ফাটার কিছু ফেলা টেলার থাকে, কারণ কি ডাস্টবিনের মধ্যে ফেলে দিই গিট্টু মেরে, তখন ওরা নিয়ে চলে যায়। তো রোজের ডাস্টবিন রোজই নিয়ে যায়, আজকে রেখেছি কালকে সকালে আবার নিয়ে যাবে। তো এই যে গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে আমার মুছে, আর এটার মধ্যে তো ছেলের খাবার মাছ আলু ঝোল সব রয়েছে। আর এই যে আমার গ্যাসের জায়গা মোশ পরিষ্কার, এই যে আমার রান্না, এই যে কুমড়ো ভাজা, আর এদিকে ফুলকপি আলু ভাজা, আর এইদিকে মাছের ঝোল ধনে পাতা দিয়ে, আর ওদিকে ভাত, আর এটার মধ্যে জল গরম। তো চলো আমার গ্যাস রেডি এখানে। আর এই দুটো দেখে তোমরা ভাববে এটা কি, এটা হলো যখন আমি এটা খুলি না তখন পুকুরের হাওয়াটা আসে আর গ্যাসটা নিভে যায়, সেই কারণে ওটা দিয়ে রাখি যাতে গ্যাসে গ্যাসটা না নেবে হাওয়াতে। চলো এবার অল্প সোনার কাছে যাওয়া যাক। তো দেখো ক্যামেরাটা ঝাপসা আসছে। তো দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান করে কুর্তি আর এই যে স্কার্ট পরে চলে এসেছি ওই বলি। আর তোমাদের অর্ক সোনাকে আজকে একটু মাথাটা একটু ঘষিয়ে দিলাম, কারণ নোংরাও হয়েছিলো আর মাথাটা একটু গন্ধ হয়েছিলো, তেল দিয়ে স্নান করে তো সব সময়। তো এই দেখো অর্ক সোনারও নতুন ড্রেস পরা হয়ে গেছে, ওরে বাবা, এই যে ওরও স্নান হয়ে গেছে আর ওর খাবার রেডি করে নিয়ে চলে এসেছি এই যে। তো চলো খাইয়ে দিই, হিরো হিরো চলো কোলে নিয়ে নিই তারপর কথা বলছি। দেখো 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 দুষ্টুমি করছে হিরো, হিরো দুষ্টুমি করছে, হিরো দুষ্টুমি করছে তোমাদের হিরো। আমার সোনামা কই, আমার সোনামা কই, এইটা ওলে বলি তোমার সোনামা, তোমার সোনামা তো এটা আমার সোনামা, আমার সোনামা এটা। তো চলো ওকে খাইয়ে নি, টাইমও হয়ে গেছে একটা বেজে গেছে, চলো খাইয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। দেখছো দেখছো দুষ্টুমিকে, দেখছো 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 আমার ছোনা মারতে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে একদম, চলো খাই নি আগে। তো দেখো কার্তিক চলে এসছে আর এদিকে ছেলে ঘুমাচ্ছিল কোলে, আজকে একটু ঘুমিয়েছে। আর আমার শরীরটাও হঠাৎ করে খুব খারাপ লাগছে, ভালো লাগছে না জানি না কেন। তো এই যে তোমাদের অর্কসোনা ঘুম থেকে উঠে গেছে, কোলে ঘুমাচ্ছিল, এখন নিচে শুয়ে দিয়েছি। না পাপা না পাপা, হাসিটা দিলে দেখলে কই, পাপা বাইরে গেছে পাখি খাবার দিতে। তো এই যে উঠে গেছে আর কার্তিক গেছে বাইরে পাখিকে খাবার দিতে।
তো আসুক, তারপরে স্নান করবে, তারপরে খাবো। তো শরীরটা খারাপ লাগছে, এখন একটা ওষুধ দিলো, ওটা খাবো। যাই হোক চলো আবার পরে কথা বলছি। আর খাওয়ার তো তোমাদের সাথে শেয়ারই করেছি যে দুপুরে কী রান্না করছি, সেগুলো তো শেয়ারই করেছি, সেজন্য আর নতুন করে কিছু দেখালাম না। চলো খেয়ে দে, একদম পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চলো। তো এই যে পাখিকে খাবার দিয়ে এখন গাছে সব জল দিচ্ছে, পাখির খাবার দেওয়া হয়ে গেছে। জল দিচ্ছে এখন, জল দিয়ে নি। চলো খিদে পেয়েছে, স্নানটা করে নেবে, তারপরে খাবো। চলো পরে আসছি আবার। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন করছি চা, চা আর এদিকে ছেলের দুধ আর সুজি। তো চলো চাটা করে নিই আর সুজিটা করে নিই, তারপরে আসছি আবার তোমাদের সামনে। তো দেখো এখন নিয়ে চলে এসেছি যে চা আর বিস্কুট। সকালে তো দেখো অন্যরকম বিস্কুট খায়, আর এখন অন্যরকম বিস্কুট। তো আর এই যে ছেলে দুধ সুজি, আর এদিকে ওই যে ব্যায়াম করছে, এখন ব্যায়াম করছে পাপা, এই যে পাপা, কারণ এই ব্যায়ামটা ওর মেন ব্যায়াম হয়ে গেছে, আর এটা ওর মেন ব্যায়াম। দেখো পাটা কেরম হয়ে রেখেছে, চড়তে চড়তে পা একদম, আ মামা মামা, এ যে মাম্মা, ওলে বলে পাপা পাপা। তো এখন ওর বাবা ওকে ব্যায়াম করাচ্ছে, করে নিক, আর ওদিকে চলছে দিদি নাম্বার ওয়ান। চলো চা ফা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে পরে। তো দেখো ছেলেকে খাওয়াতে বসে পড়েছি, এই যে ওর ব্যায়াম কমপ্লিট, রেস্ট নেওয়া কমপ্লিট, এবার খাবে। কে খাবে? আমার হিরো খাবে নাকি? ওরে বাবলে ওলে বাবলে, আমার হিরো খাবে এখন? হ্যাঁ আমার হিরো এখন ডোডো খাবে, জুজু খাবে এখন, তাড়াতাড়ি খাবে, এই যে হিরো ডোডো, ওরে বাবলে ওলে বাবলে, মাম্মা 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 মাম্মা। তো চলো তাড়াতাড়ি ওকে খাইয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে একটু পরে। তো দেখো আবার রান্নাঘরে চলে এসেছি, তো ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে এসেছি আমি একটু বেগুন কাটতে, কারণ বর ও বরের বর গেল একটু, মানে কার্তিক গেল একটু, ওর মিটিং আছে গেস্ট হাউসে, তো 7টা থেকে মিটিং, তো বেরিয়ে গেল ও, বলছিল যেতে ইচ্ছা করছে না কিন্তু ঠান্ডার মধ্যে, তো এখন যেতেই হবে, কিছু করার নেই, তার জন্য এই যে এখন বেরোলো। আর আমি বললাম তাহলে আসার সময় রুটি কিনে নিয়ে এসো, আমি বেগুন ভাজাটা করবো। বললাম তোমাদের যে শরীরটা আমার হঠাৎ করে খারাপ হয়ে গেছে, দুপুর থেকে শরীরটা একটু খারাপ লাগছে, তো সেই কারণে ওকে বললাম রুটি নিয়ে এসো আসার সময়, আর আমি বেগুন ভেজে নেবো, আর মিষ্টি নিয়ে আসবে, হয়ে যাবে। তো এই দেখো বেগুন কেটে নুন হলুদ আর চিনি মাখিয়ে একটু রেখে দিলাম, চিনি মাখালে জানোই একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে খেতে। তো বেগুন কাটাও হয়ে গেছে, রেখে রেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো সেই কারণে। তো চলো আমার এদিকে বেগুন কাটা হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম, দুধটা এখানে ছেলের গরম, তো আর বন্ধ করলাম না। চলো এবার যাই ওই ঘরে, আর পরে আসছি তোমাদের সামনে আবার, হ্যাঁ একটু পরে আসছি আবার। তো এখনের জন্য টাটা। তো দেখো কার্তিক তো বললাম গেছিলো, আবার খাবার পার্সেল করে ওখান থেকে অনেক কিছু দিয়ে দিয়েছে, কাতলা কাতলা মাছ, তারপরে কি মাংস, ভাত, ডাল, মিষ্টি, স্যালাড, সব কিছু দিয়েছে। আর এই দেখো আসার পরেই পাপার কোলে দেখো কি আনন্দ, চুলটা সামনে তেড়ে নামের মতো হয়ে গেছে। তো এখন খেলা খেলা হচ্ছে, তো এতক্ষণ তোমাদের সামনে আসিনি, শরীরটা বললাম একটু খারাপ, ভাল লাগছে না বলে ওর সাথে খেলছিলাম, আর একটু শর্ট ভিডিও দেখছিলাম। দুধ বসানো না? হ্যাঁ দুধ বসাচ্ছি। তো ঠিক আছে চলো রাতের ডিনার যখন করব তখন দেখাবো, ঠিক আছে? বেগুন ভাজা আর রুটি, আর ওকে যে পার্সেল করেছে ও খাবে একটু, আমি যদি খাই খাবো একটু। আর বেগুন ভাজার তো দেখালামই তখন যে বেগুন কেটে সব মাখিয়ে রেখে দিয়েছি, ভাজবো আর গরম গরম রুটির সাথে, হয়ে যাবে। আর ছেলেকে দুধ রুটি দেবো। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তারপর ভিডিওটা এন্ড করে দেবো, বেশিক্ষণ আর করবো না। হ্যাঁ খারাপ দেখায় মাঝখানে চলে আসলে, তো ঠিক আছে
চলো খাওয়ার সময় একবারে আসছি, ঠিক আছে? আজকে ভিডিওটা কেমন হলো? হ্যাঁ ঠিকই আছে, চলো টাটা। এখন তো দেখো চলে এসছি ছেলের রাতের খাবার নিয়ে, দুধ আর রুটি। এই যে খাচ্ছে। মা কি খাচ্ছো তুমি? দুলদুটি খাচ্ছ? ওরে বাবালে, দুধ রুটি খাচ্ছ? দেখি দাও কেমন করে খেতে হয়। তো দুধ রুটি খাচ্ছে, খাক। তারপরে আমরা খাবো রুটি আর বেগুন ভাজা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। কার বিছানা হচ্ছে এটা? ওলি বাবু, ওলি বাবু, ওলি বাবু, ওলি বাবু, কার বিছানা হয়েছে এখানে? কে শোবে এখানে? আমার সোনামা শোবে নাকি? ওলি বাবু, ওলি বাবা, কে শোবে এখানে? তো তোমাদের অর্ক সোনার তো খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। ও এখন শুয়ে শুয়ে খেলছে। এখন ও জামা কাপড় চেঞ্জ করবো, জামা প্যান্ট চেঞ্জ করিয়ে তারপরে শোয়াবো, আর আমরা এখন খাবো। তো আমার পর তো শুরু করে দিয়েছে খাওয়া। আর এই যে আমিও নিয়ে চলে এসেছি বাবা, লঙ্কা দেখলে তো মানুষ ভয় পাবে। চারটে লঙ্কা আর পেঁয়াজ, আর এই যে রুটি নিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই। আর ভিডিওটা বেশি লম্বা করলাম না, ভিডিওটা আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো, যারা আমার চ্যানেলটাকে ফলো করোনি প্লিজ আমাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো, আমার সাপোর্টের খুব দরকার। নতুন নতুন ফেসবুকে ভিডিও দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। আর আমার তো ইউটিউবের বন্ধুরা আছেই, যেটা আমার বলতে লাগবে না, আমি এমনিই সাপোর্ট পেয়ে যাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, লাভ ইউ অল, বাই। আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে।